شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. শেখ, আমার একটা প্রশ্ন আমি আপনার মাধ্যমে জানতে চাই, সেটি হলো আমাদের আমরা যা খাই তার মধ্যে একটা কিছুগুলো জিনিস আছে যেগুলো অন্যরকম, যার মানে হইতেছে আমাদের গ্রামাঞ্চলের ভাষায় বলতেছি কুইচা, তারপরে কচ্চপ, কাঁকড়া এবং এবং চিংড়ি মাছ, এই এইরকম জাতীয় খাওয়া শরীয়তে ইসলামের মধ্যে বৈধ কি বৈধ না, জায়েজ কি জায়েজ না, কুরআন ও সুন্নাহ লোকে একটু আলোচনা করবেন। জাযাকাল্লাহ খায়র। আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সম্মানিত ভাই হযরত আলী দোহা কাতার থেকে আপনি প্রশ্ন করেছেন যে কুইচা, তারপর চিংড়ি মাছ এবং কচ্ছপ এগুলো খাওয়া যায় আছে কিনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিকিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন। যে সম্মানিত ভাই, আসলে প্রাণীর নাম ধরে ধরে এরকম হাদিসে স্পষ্ট পাওয়া যায় না, তবে এটা যে যেটা পানিতে বাস করে থাকে, সম্পূর্ণ যেটা পানিতে বাস করে, যেটা পানিতে এবং ডাঙ্গায় বাস করে উভচর প্রাণী, যেমন ব্যাঙ, ব্যাং খাওয়া বা ব্যাং মারা সম্পূর্ণভাবে হাদিসে নিষেধ আছে। আর যেমন উভচর প্রাণীর মধ্যে যেমন ব্যাং, তারপর কচ্ছপটাও কিন্তু উভচর প্রাণী, অর্থাৎ এটা পানিতেও বাস করে এবং ডাঙ্গাতেও বাস করে, পানিতেও বাস করে ডাঙ্গাতেও বাস করে। তো এটা ও মানে অনেক উলামায়ে কেরামরা এটাকে আবার এটা মানে হারাম বলছে, কারণ এটা উভচর প্রাণী, এই জন্য এটাকে মানে হারাম বলা হয়েছে। আর আবার কেউ কেউ সেটা হালাল হিসেবে গণ্য করছে, তবে এটাই এখানে সেই মতটাই গ্রহণযোগ্য মত যে এটা উভচর প্রাণী, এটা পানিতেও থাকে এবং ডাঙ্গাতেও থাকে, আর এমন প্রাণী বৈধ নয়। আর এই এ বিষয়ে সকল উলামায়ে কেরাম ঐক্যমত যে যেটা যে প্রাণী পানিতেই বাস করে, পুরোপুরিভাবে পানিতে বাস করে, তা পোকামাকড় বা এমন কিছু, কিন্তু সাপ পোকামাকড় বা কীটপতঙ্গ না, এমন কিছু যদি হয়ে থাকে তাহলে তা হালাল, সেটা পানিতে বসবাসকারী হতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আল মায়েদার 76 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে উহিল্লা লাকুম সাইদুল বাহরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি তোমাদের জন্য হালাল করেছি সমুদ্রের শিকার, ওয়া তুআমুহু মাতা আল্লাকুম লিসাইয়ারা, এবং সেখানে আমি ভোগের সামগ্রী অর্থাৎ আহারের জন্য, খাওয়ারের জন্য, সফরকারীদের খাবারের মানে খাবার ব্যবস্থা রেখেছি, অর্থাৎ সমুদ্রের সেই প্রাণীসমূহ যা পানিতে বাস করে এগুলো খাওয়া জায়েজ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করেছেন, অত্র আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলেছেন। যে সম্মানিত ভাই, এছাড়াও আমরা আরও একটা হাদিস পাই যেটা আপনার সহিহ আবু দাউদের 83 নম্বর হাদিসে আসছে, এটা তিরমিজিতেও আসছে এবং এটা আরও বিভিন্ন কিতাবে আসছে হাদিসটি, হাদিসটি সহিহ, যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সূত্রে বর্ণিত আছে হাদিসটা, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু একদিন বললেন যে মানে একদা এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে তারা কিন্তু সমুদ্রে ভ্রমণ করে, এই জন্য বললো যে হে আল্লাহর রাসূল, আমরা তো সমুদ্রে যাত্রা করি এবং সমুদ্রে ভ্রমণ করে থাকি, কিন্তু আমরা পানি পান করার জন্য সামান্য মিঠা পানি বহন করি, আর লোনা পানি তো খাওয়া যায় না, অতএব মিঠা পানি সামান্যতম মানে আমরা ইয়ে করে থাকি, কিন্তু তা থেকে যদি উঁচু করি তাহলে সে পানিটা ফুরে যাবে এবং আমাদের পিপাসায় সমস্যা হতে পারে। আর যদি আমরা এই জন্য কি আমরা ওই সমুদ্রের লোনা পানি দিয়ে আমরা কি উঁচু করতে পারবো, এরকম একটা জিজ্ঞাসা করলেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কথায় উত্তর দিলেন যে আজকে যারা প্রশ্ন করলো আজকে উজু করতে পারবে কি না, কালকে হয়তো তারা প্রশ্ন করতে পারে যে আমরা সেই সমুদ্রের প্রাণী খাইতে পারবো কি না খিদা লাগলে, এরকম প্রশ্ন করতে পারে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা কথা উত্তর দিলেন যে মানে এই প্রশ্নের উত্তরে এক কথায় বলে দিলেন যে হুয়া তুহুরু মাউহু
যে হুয়া তুহুরু মা উহু, যে এই সমুদ্রের পানি, আবার সমুদ্রের পানি হলো পবিত্র। আলহেল্লু মাইতা তুহু, এবং এর মধ্যে যে প্রাণী মরে যাবে সেটাও তোমাদের জন্য হালাল। জীবিতটা তো হালাল হই, যদি মরা প্রাণী পাও সে মরা প্রাণীটাও তোমাদের জন্য হালাল। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের জীবিত এবং মৃত যা যবেহ করার প্রয়োজন হয় না, মৃতও যদি পাওয়া যায় তাও হালাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে গেছেন। যার মধ্যে চিংড়ি মাছ খাওয়া বৈধ রয়েছে, কারণ সেটা পুরোপুরিভাবে পানিতেই বসবাস করে, আর কচ্ছপ বা কাসিম যেটাকে বলা হয় সেটা যেহেতু উভচর প্রাণী তাহলে সেটাকে বৈধ বলা যায় না। আর কুচ্চা খাওয়ার ব্যাপারে দ্বিমত আছে, যেমন কুচ্চা আপনার পুরোপুরিভাবে এরকম পানিতেই বসবাস করে ঠিক আছে, কিন্তু কুচ্চা দেখতে আবার একটা সাপের মতো, বা এই জন্য কেউ কেউ বলছে যে এটা খাওয়াটা জায়েজ হবে না। তবে নাজায়েজ হওয়ার যথেষ্ট কিন্তু কারণ নেই, অর্থাৎ খাওয়া যেতে পারে যদি তা মানে রুচিতে কুলায়। আর এ কথা বলা হয়নি যে আপনাকে খাইতে হবে, এরকম কিছু বলা হয়নি। তবে যদি আপনার রুচিতে কুলায় তাহলে আপনি খাইতে পারবেন, যেহেতু সেটা পানিতেই বসবাস করে আর পানিতে বসবাসকারী প্রাণীরা হালাল। যে সম্মানিত ভাই, আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।